নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা, চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সোমবার নদিয়ার কৃষ্ণনগরে দলীয় মিছিলে হাঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সাংসদের দাবি, ওরা দেখুক কংগ্রেসের জনজোয়ার। এদিন রাজ্য সরকারকেও কটাক্ষ করেন তিনি। সোমবার নদিয়ার কৃষ্ণনগরে এসে বিধানসভা ভোটের দাদামা বাজালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন কৃষ্ণনগর রাজবাড়ি থেকে কংগ্রেসের মহামিছিলে পা মেলান কংগ্রেস সাংসদ। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন শাসক দল সহ অন্যান্য দলকে উদ্দেশ্য করে অধীর চৌধুরী বলেন, যারা এতদিন বলতো কংগ্রেস ধূলিসাৎ হয়ে গেছে, তারা এসে দেখে যাক কংগ্রেসের জনপ্লাবন। বিহার বিধানসভার ফলাফল নিয়ে সাংসদের দাবি, বিহারের মতো অবস্থা হবে বাংলার। রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, তৃণমূল একটি ক্লাব, সেই ক্লাবের আয়ু শেষ। দিদিকেও নীতিশ কুমারের মতো বলতে হবে আমি সন্ন্যাস নেব। এদিন বাম কংগ্রেস জোটের সম্ভাবনার কথাও জানান কংগ্রেস সাংসদ। সেই কমগুলি ঘটনার পর বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল ওরা মাওবাদী। দেখুন, হত্যাতে ঘটনার পর বিজেপি বলছে রাতের বেলায় মেয়েছেলের বাইরে যাওয়ার কি দরকার, কোথায় যাবেন আপনাদের? দেখুন, কিছু মনে করেন না, ভারতবর্ষ অনেক কিছু পাল্টাতে পারে, অনেক কিছু পাল্টেছে। তথা ছাত্র হিসাবে পক্ষ কখনো মাছের জায়গায় মাংস এসছে, মাংসের জায়গায় ডিম এসছে, কিন্তু আপনি যাই খেতে যান, আপনার নুন, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, তেল লাগবে। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। বাগদার মঙ্গলগঞ্জে ঘুরতে এসে মৃত্যু হলো এক পর্যটকের। রবিবার স্নান করতে নেমে ইছামতিতে তলিয়ে যান ওই যুবক। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হলো এক পর্যটকের। মৃত পর্যটকের নাম প্রসেনজিৎ দাক্ষী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মঙ্গলগঞ্জে। জানা গেছে, শনিবার মালিপোতা পঞ্চায়েতের মঙ্গলগঞ্জে ডানলপ এলাকা থেকে একটি বেসরকারি সংস্থার প্রায় 35 জনের একটি পর্যটক দল বেড়াতে আসেন। রবিবার বিকালে প্রসেনজিৎ সাঁতার কাটতে ইছামতি নদীতে নামেন। সহকর্মীরা বারণ করলেও শোনেননি প্রসেনজিৎ। কিছুক্ষণ সাঁতার কাটার পর নদীতে তলিয়ে যান তিনি। পরে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। বাগদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। দাদুর যৌন লালসার শিকার হল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাদুর যৌন লালসার শিকার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা এলাকায়। জানা গেছে, রবিবার রাতে প্রতিবেশী দাদুর বাড়িতে খাবারের থালা আনতে যায় বছর বারোর নাবালিকা। অভিযোগ, সেই সময় অভিযুক্ত দাদু ফাঁকা ঘরে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা করে। বাড়ি ফিরে ঘটনার কথা বলে নাবালিকা। থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। ধৃত অভিযুক্তকে এদিন বারাসত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া। বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। স্টেশনে স্টেশনে চলছে তার প্রস্তুতি। খুশির খবরের মধ্যেও কপালে ভাঁজ হকারদের। করোনা সতর্কতায় ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে স্টেশন ঘিরে দিচ্ছে রেল কর্তৃপক্ষ। সমস্যায় হকাররা। দীর্ঘ প্রায় আট মাস পর আগামী বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। লোকাল ট্রেন চালুর খবরে নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ খুশি, খুশি হকাররাও। খুশির মধ্যেও কপালে ভাঁজ হকারদের। করোনা আবহের মধ্যে লোকাল ট্রেন চালু হওয়ায় সংক্রমণ আরও বাড়তে পারে। সে কারণেই স্টেশনে ভিড় এড়াতে শুধুমাত্র প্রবেশ ও প্রস্থান গেট খোলা রেখে সমস্ত এলাকা ঘিরে দেওয়া হচ্ছে রেলের তরফে। এতেই কপালে ভাঁজ স্টেশনে থাকা দোকানদারদের। তাদের দাবি, স্টেশনে প্রবেশে রেল কড়াকড়ি করলে সাধারণ ক্রেতা পাবেন না তারা, ফলে দোকান খুললেও ব্যবসা হবে না বলেই দাবি হকারদের। আট মাস লকডাউনে আমরা বন্ধ করে রেখেছিলাম। আমরা খেতে পাই না, খাওয়ার মতন আমরা পরিস্থিতির মতন পড়ে আছি। আচ্ছা, এই লকডাউনের পরে আপনার ট্রেন শুনছে নাকি বুধবারে ট্রেন চালু করবে? আমরা দোকান খুলেছি,
এর মধ্যে হঠাৎ রেলের থেকে আসে দুই সারি বা চতুর্থ সারি ব্যারিকেড করে দিচ্ছে, এবং ব্যারিকেড করে দিলে পরে লোকজন আমাদের ফিলাপরমে আসতে পারবে না, অথবা আমরা ব্যস্ত বেচা কেনা করতে পারবো না, আমাদের না খার ফন্দি এঁকেছে। রেল সূত্রে জানা গেছে বর্তমান পরিস্থিতিতে সমস্ত স্টেশনই ঘিরে দেওয়া হবে। আরপিএফ এর তরফ থেকে গেট বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে। এবার পাবলিকের কথা চিন্তা করে যদি সব গেট বন্ধ করে দেয় আরপিএফ, তাহলে পাবলিকের একটা প্রেশার পড়বে, এতে করোনা বাড়বে, কমবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। দীর্ঘ আট মাস পর বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। স্টেশনে স্টেশনে চলছে তারই প্রস্তুতি। লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রী। নবান্নে রেল রাজ্য বৈঠকের পর রাজ্যে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা আবহে আগামী বুধবার থেকে 181 জোড়া লোকাল ট্রেন চালানো হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন শাখায় স্টেশনে স্টেশনে প্রস্তুতি শুরু হয়ে গেছে। লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি নিত্যযাত্রী থেকে হকাররা। এখন স্টেশনে যে চিন্তা ভাবনা আছে, দোকান ট্রেনটা চালু হচ্ছে, আমাদের দোকানপাট হয়তো খোলার চিন্তা ভাবনা ওনারা করছেন, স্যারেরা, স্টেশন মাস্টাররা। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আমরা এগোনোর জন্য প্রস্তুতি নিচ্ছি। দীর্ঘ প্রায় আট মাস রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ, কাজ হারিয়ে এক প্রকার কর্মহীন হয়ে পড়েছেন হকাররা। রেলের পাশাপাশি হকাররাও প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সোমবার থেকে রেলের তরফে মান্থলি টিকিট রিনিউয়ালের কাজ শুরু হয়েছে। এদিন বহু মানুষ মান্থলি টিকিট রিনিউয়াল করতে আসেন। আমি যতদূর জানি, রেল ব্যবস্থাটাকে বন্ধ রাখাটা কোন যুক্তিতে হয়েছে আমি জানি না, এবং বিশেষজ্ঞদের কি মতামত ছিল এ বিষয়ে, সে বিষয়ে কোনো মতামত না দেওয়াই ভালো। কিন্তু চলাচল, রেল চলাচলের সুবিধা হলো সাধারণ মানুষ অনেক উপকৃত হবে, যারা নিম্নবিত্ত আয়ের মানুষ তাদের অনেক অনেক উপকার হবে। কিন্তু ট্রেন যেভাবে চালাচ্ছে এরা বলছে, যদি ট্রেনের সংখ্যাটা আরও বাড়াতে হবে, আশা করছি দু একদিনের মধ্যে সেটা বাড়াতে হবে। রেলের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, যারা মান্থলি টিকিট কেটেও যেতে পারেননি তাদের বকেয়া টাকা পরবর্তী মান্থলি টিকিটের সাথে যোগ হয়ে যাবে। করোনা ঠেকাতে রেলের তরফ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন দোকানদারি বন্ধ, বাড়িতে পুরো আট মাস বসে আছি, খুব কষ্ট করে দিন যাচ্ছে। এখন আমাদের শুনেছি ট্রেন চলবে, বুধবার থেকে খুলবে, যার জন্য আমাদের মনের জল এসেছে, খুব কষ্টে আমরা আছি, একদিন খায় একদিন খায় না, খুব কষ্টের মধ্যে আমরা আছি। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। চিতাবাঘের চামড়া বিক্রি করতে এসে ধরা পড়ল দুই পাচারকারী। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ক্রেতার সাজে ফাঁদ পাতেন অফিসারেরা। এদিন টালিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসা হয় সল্টলেকে। উদ্ধার বাঘের চামড়া। চিতাবাঘের চামড়া বিক্রি করতে এসে ধরা পড়ল দুই পাচারকারী। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ অভিযান চালায় তারা। তাদের উদ্যোগেই উদ্ধার হয় লেপার্ডের চামড়া। আটক করার পর তাদেরকে সল্টলেকের বন দফতরের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। ধৃত দুই পাচারকারীর বাড়ি টালিগঞ্জ এলাকায়। তারা দুজনেই পেশায় গাড়ি চালক। জানা গেছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো বিশেষ সূত্রে খবর পায় যে দুই পাচারকারী একটি লেপার্ডের চামড়া বিক্রির জন্য ক্রেতা খুঁজছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দপ্তরের অফিসারেরা ক্রেতা সেজে তাদের সাথে যোগাযোগ করেন। 10 লাখ টাকার বিনিময়ে এই চামড়া কেনা হবে বলে ডিল হয়। পরিকল্পনা মতো আজ সেই চামড়া কিনতে যান ক্রেতারূপী অফিসারেরা। দুই পাচারকারী বাইকে করে একটি ব্যাগের মধ্যে চামড়া নিয়ে টালিগঞ্জ থেকে কুদঘাটের দিকে রওনা দেয়। মাঝপথেই তাদেরকে থামান অফিসারেরা। সাথে সাথেই চারপাশে ছড়িয়ে থাকা অন্য অফিসারেরা এসে তাদের জাপটে ধরেন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চামড়াটি। এরপর তাদের আটক করে সল্টলেকের বন দপ্তরের অফিসে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সল্টলেক। প্রাথমিক টেস্ট উত্তীর্ণ প্রার্থীরা ফের সংগঠিত করলেন আন্দোলন। এদিন সল্টলেকের আচার্য ভবনের সামনে বিক্ষোভের পাশাপাশি স্মারকলিপিও দেন তারা। চাকরি প্রার্থীরা ফের আন্দোলনে। এবারে মাধ্যমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা নতুন করে আন্দোলন সংগঠিত করলেন। চাকরিতে নিয়োগের দাবিতে সোমবার তারা সল্টলেকের আচার্য ভবনের সামনে বিক্ষোভ দেখান। 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিলেন কয়েকশো পরীক্ষার্থী। আন্দোলনকারীদের দাবি, তারা 2015-17 সালের ডিএলএড প্রশিক্ষিত এবং প্রাথমিক টেট উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ করা হচ্ছে না। অবিলম্বে তাদের মতো যোগ্য প্রার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরিতে নিয়োগের দাবিতে এদিন প্রথমে সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে আচার্য ভবনের সামনে পৌঁছান। এরপর সেখানে বিক্ষোভ দেখান কয়েকশো টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী।
2014 সালে যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল সেখানে শিক্ষামন্ত্রী প্রকাশ্য সংবাদ মাধ্যমে ঘোষণা করেছিলেন যারা প্রশিক্ষিত প্রার্থী আছে তাদেরকে নিয়োগ করার পর যারা অর্ধ প্রশিক্ষিত অবস্থায় আছে যেহেতু তারা অপ্রশিক্ষিতদের থেকে এগিয়ে আছে তাই তাদেরকে আগে নিয়োগ করা হবে, কিন্তু পর্ষদ সেই নির্দেশ অমান্য করে ভুরি ভুরি প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়োগ করছে। সেক্ষেত্রে তাদের থেকে আমরা এগিয়ে থেকেও আমরা অর্ধ প্রশিক্ষিত থাকা অবস্থায় আমাদেরকে নিয়োগটা দেওয়া হয়নি। পরবর্তীকালে পর্ষদ 2014-16 একটা ব্যাচ যেখানে হাইকোর্ট অর্ডার দিয়েছে এদেরকে নন টেট হিসেবে গণ্য করা যাবে না, তাদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা সেই তাদেরকে চাকরি দিয়ে দিয়েছে। সেই সঙ্গে দিল্লির আরসিআই বোর্ড থেকে যারা চাকরি মানে 15-17 সেশনের ট্রেনিং করছে তাদেরকে চাকরি দিয়েছে, অথচ আমরা একই সেশন এই প্রাইমারি বোর্ড থেকে 15-17 সেশনের ট্রেনিং করেছি, তার সত্ত্বেও আমাদের 300 জনের একজনকেও চাকরি দেয়নি। আমরা দীর্ঘদিন ধরে এখানে এসে ঘুরছি, শিক্ষামন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিলেন কিন্তু সেই কথা রাখছে না। যদিও বিক্ষোভকারীদের আচার্য ভবনের সামনে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ, বাধ্য হয়ে এরপর বিক্ষোভকারীরা আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। শেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের উচ্চপদস্থ কর্তার কাছে স্মারকলিপিও জমা দেন চাকরি প্রার্থীরা। আমরা আজকে গত 2 বছর ধরে এখানে এই দোরগোড়া সে দোরগোড়া ঘুরে বেড়াচ্ছি, বাট আমাদেরকে কোনোভাবে নিয়োগ দেওয়া হচ্ছে না, অথচ আমরা এই মা মাটি মানুষ সরকারেরই আমরা ছেলে মেয়ে, তা সত্ত্বেও আমাদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে। তো আমরা চাই এটা যেন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন এবং এই নিয়োগ প্রক্রিয়াটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সল্টলেক। আগুন লেগে ভস্মীভূত ছটি কারখানা। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে ডোমজুর ভাস্কর বেলতলা এলাকায়। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই আগুন, প্রাথমিক অনুমান দমকলের। আগুন লেগে ভস্মীভূত 6টি কারখানা। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে ডোমজুরের ভাস্কর বেলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ডোমজুরের ওই কারখানাগুলিতে ভোর 4:30 নাগাদ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি কারখানাগুলোতেও, দাও দাও করে জ্বলতে থাকে কারখানাগুলি। প্রথমে পাইপ তৈরির কারখানা থেকে আগুন ছড়ায় বলে জানা গেছে। 8-10টা কারখানা ছিল, তার মধ্যে একটা ওই সমস্ত গেঞ্জির কাপড়ের ছিট ওরে এটা কাজ হতো, 1 নম্বর। 2 নম্বর চানাচুর ফ্যাক্টরিটা ছিল, ওদিকে থলে এই সমস্ত থলে তৈরি হতো আর কি, জুটের থলে আর কি। ওখানে কোনোরকমভাবে সে বিড়ি খেয়েই হোক বা একটা ওখানে আগুনটা সূত্রপাত হয়, মিনিটের মধ্যে আগুনটা ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে জল ঢেলে আগুন নেবানোর চেষ্টা করলেও আগুন আয়ত্তে আসেনি। খবর দেওয়া হয় দমকলে, একে একে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। ওই 6টি কারখানার মধ্যে রয়েছে প্লাস্টিক, জামা কাপড় ও চানাচুর তৈরির কারখানা। দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। স্টাফ ছিল, অনেক লেবার আছে, আগুন নিভাবার চেষ্টা করেছে বালতিতে জল নিয়ে আর নিয়ে পুকুর থেকে সাইডে, তখন আগুনটা নিভাতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ডোমজুর। বড়সড় ডাকাতির ছক বানচাল করল নিউ টাউন টেকনোসিটি থানার পুলিশ। গ্রেপ্তার 7 অভিযুক্ত, ঘটনাস্থল থেকে উদ্ধার ডাকাতির সরঞ্জাম। বড়সড় ডাকাতির ছক বানচাল করল নিউ টাউন টেকনোসিটি থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে নিউ টাউনের রোজডেল হাউজিং কমপ্লেক্সের পেছনের মাঠে জড়ো হয়েছিল 10-12 জনের একটি দল। খবর পেয়ে হানা দেয় পুলিশ, কয়েকজন পালিয়ে গেলেও 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র, ডাকাতি করবার নানান সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে নিউ টাউনের রোজডেল হাউজিং কমপ্লেক্সের পেছনের মাঠে সন্দেহভাজন অবস্থায় কয়েকজন যুবক ঘোরাঘুরি করছে। খবর পেয়ে অভিযানে নামে টেকনোসিটি থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের এদিন বারাসত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নিউ টাউন। আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার পাইপ গান ও কার্তুজ। ধৃতদের এদিন বারাসত আদালতে তোলা হয়। আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। উদ্ধার পাইপ গান ও কার্তুজ। রবিবার রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনা অশোকনগর থানার পুলিশ স্থানীয় সুরিয়া আমবাগান এলাকায় হানা দিয়ে হাফিজুল মণ্ডল ওরফে বাপি এবং কামাল উদ্দিন মণ্ডল নামে 2 যুবককে আটক করে। তল্লাশি করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান ও তাজা কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল আমবাগান এলাকায়। ধৃতদের সোমবার বারাসত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যানস ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।